শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ মাহবুব রহমান, সহকারী শিক্ষক। আজকে আমি কিছু শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের নবম অধ্যায় পরিমাপ সম্পর্কে আলোচনা করব। তো শিক্ষার্থীরা তোমরা খাতা কলম বই নিয়ে প্রস্তুত হও, তাহলে চলো আজকের মূল ক্লাসে আমরা ফিরে যাই। তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস তোমরা জানো যে 4, 6, 8, 9 এই চারটি অধ্যায় রয়েছে এবং ষষ্ঠ থেকে যোগ্যতা ভিত্তিক এবং যেমিতি রয়েছে সংক্ষিপ্ত আসবে। তো গত ক্লাসে আমি তোমাদেরকে অষ্টম অধ্যায় সম্পর্কে আলোচনা করেছিলাম, আজকে নবম অধ্যায়, তো পরবর্তীতে অন্যান্য অধ্যায়গুলো আলোচনা করা হবে। তাহলে তো আজকে মূল আলোচনায় ফিরে যাই। তো দেখো নবম অধ্যায় পরিমাপ বিষয় আমার পছন্দ থেকে 105 পর্যন্ত। পরিমাপ কি? কোন কিছু পরিমাণ নির্ণয় করা হয় বলা পরিমাপ, কোন কিছু পরিমাণ নির্ণয় করা হয় হলো পরিমাপ। তো দেখো দৈনন্দিন জীবনে দৈর্ঘ্য, ওজন, সময় ইত্যাদি পরিমাপের জন্য বিভিন্ন একক ব্যবহৃত হয়। যেমন এক দৈর্ঘ্য পরিমাপের একক সমূহ কিলোমিটার, মিটার, সেন্টিমিটার, মিলিমিটার। এখানে এই এককগুলোর মধ্যে একটি সম্পর্ক রয়েছে, যেমন 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। আমি আবার বলছি কিলোমিটার, মিটার, সেন্টিমিটার, মিলিমিটার এই এককগুলোর মধ্যে একটি সম্পর্ক রয়েছে। যেমন 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। একইভাবে ওজন পরিমাপের একক সমূহ হলো কিলোগ্রাম, গ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। এখানে 1 কিলোগ্রাম এই এককগুলোর মধ্যে আবার একটি সম্পর্ক রয়েছে, সেটা হলো 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, 1 গ্রাম সমান 100 সেন্টিগ্রাম, 1 সেন্টিগ্রাম সমান 10 মিলিগ্রাম। এই ওজন পরিমাপের জন্য আবার কতগুলো বাটখারা ব্যবহৃত হয় বাজারে। যখন আমরা কিছু কেনাকাটা করতে যাই তখন দেখা যায় এই বাটখারার খুব প্রয়োজন হয়। সেখানে আদর্শ বাটখারা হলো মোট 8টি, যথা 5 গ্রাম, 10 গ্রাম, 20 গ্রাম, 50 গ্রাম, 100 গ্রাম, 200 গ্রাম, 500 গ্রাম, 1 কিলোগ্রাম বা 1 কেজি। এবার দেখো সময় পরিমাপের একক সমূহ সেকেন্ড, মিনিট, ঘন্টা। সেকেন্ড, মিনিট, ঘন্টা এখানে একগুলোর মধ্যে আবার সম্পর্ক রয়েছে। যেমন 60 সেকেন্ড সমান 1 মিনিট, 60 মিনিট সমান 1 ঘন্টা, 24 ঘন্টা সমান 1 দিন, 7 দিন সমান 1 সপ্তাহ, 365 দিন সমান 1 বছর। তাহলে তোমরা একগুলো খাতা তুলে নাও, পরবর্তী আলোচনা করব। এখানে খেয়াল করবে যে কিলোমিটার হলো সবচেয়ে বড় একক এবং মিলিমিটার হলো সবচেয়ে ক্ষুদ্র একক। একইভাবে কিলোমিটার হলো ওজন পরিমাপের সবচেয়ে বড় একক, মিলিগ্রাম হলো সবচেয়ে ছোট একক। সময় পরিমাপের ক্ষেত্রে ঘন্টা হলো বড় একক আর সেকেন্ড হলো ছোট একক। আমরা খাতা তুলে নাও। প্রকাশ তিনের 1 নম্বর রয়েছে 5 কিলোমিটার,
पांच किलोमीटर समान एक हजार गुण पांच गुण करी पांच के पांच आठ तीन शून्य कोसाइन दिते होबे अर्थात पांच हजार मीटर।
দেখো আবার বলছি 1 মিটার সমান 1000 মিলিমিটার তাহলে 8 গুণ 1000 গুণ 8 গুণ 1000 মিলিমিটার 1 সেমিমিটার সমান 10 মিলিমিটার তাহলে 23 সাথে 10 গুণ 23 গুণ 10 মিলিমিটার আর বাকি রয়েছে 9 মিলিমিটার এখন 8 1000 এ 8000 মিলিমিটার এখানে আমরা গুণ করি 33 আর গুণ 9 অর্থাৎ 230 মিলিমিটার ফিরে আসেন
55 মিনিটে আর তিনি হাঁটতে বের হন 6:10 মিনিটে বিয়োগ করে আমি পেয়ে যাব বিধান সাহেব কত সময় হাঁটে সুতরাং এভাবে তোমরা ভাষা অনুশীলন করো তো ভালো থাকো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।